অসুখ বিসুখ হলে নিজের সিদ্ধান্তে দু একটা ওষুধ সেবন করেননি বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাননি, এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিলই হবে। সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতী অসুখ পর্যন্ত কোন চিকিৎসকের কাছে যাবেন, এটা সাধারণত বাংলাদেশের মানুষ কোনো পরিচিত জনের মতামত বা নিজে খোঁজ খবর নিয়েই ঠিক করেন। এটা একরকম সাধারণ নিয়মেই পরিণত হয়েছে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও রোগীর অর্থ সময়সহ নানা ঝক্কি ঝামেলা এড়াতে এই মানসিকতা বদলানো এখন সময়ের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বইয়ের বিভাগে প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড়ে পা ফেলা দায় হয়ে দাঁড়ায় এই হাসপাতালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রোগ চিকিৎসা নিয়ে পড়াশোনা গবেষণায় সর্বোচ্চ প্রতিষ্ঠান, অথচ এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা বড় সময় ব্যয় হয় সারা দেশ থেকে আসা রোগীদের সেবা দিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রতিদিন কম করে হলেও 8,000 রোগী এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। এই রোগীরা এখানে আসেন কোনো রকম কোনো চিকিৎসকের রেফারেন্স ছাড়াই। দেখা যাচ্ছে এই রোগীদের বেশিরভাগেরই রোগ স্থানীয় চিকিৎসকদের পরামর্শেই নিরাময় করা সম্ভব ছিল। আমাকে কেউ রেফার করে নাই, আমি নিজের ইচ্ছে আসছি, জানি যে এখানে ভালো চিকিৎসা হয় এবং ভালো পরীক্ষাটিকাও ভালো হয়, মেশিনের পরীক্ষা ভালো উঠে, এরকম মনে করি আমি আসছি। শুনছি যে মানুষের মুখে পিজিতে ভালো ডাক্তার বসে, ভালো চিকিৎসা ট্রিটমেন্ট হয়, এই জন্য আমি আসছি। আমাকে কোনো ডাক্তার রেফার করে না, আমি নিজের ইচ্ছা এখানে আসছি, আর শুনছি এখানে খুব ভালো চিকিৎসা হয়, এই জন্য আসছি। আমার মনে একটা ইয়ে আছে যে আমি এখানে আসলে আল্লাহর রহমান ভালো করবে আমাকে। না, এখানে রেফার করে না, আমি নিজের ইচ্ছায় আসছি। নিজস্ব সিদ্ধান্তে বিশেষজ্ঞ চিকিৎসক পর্যন্ত আসার এই প্রবণতা ঠেকাতে পারে জেনারেল প্র্যাকটিশনার বা জিপি রেফারেল ব্যবস্থা। এ ব্যবস্থায় একটি নির্দিষ্ট এলাকার মানুষ নির্দিষ্ট একজন প্র্যাকটিশনার বা চিকিৎসকের কাছে যান, প্রাথমিক চিকিৎসা তিনিই দেন। ওই চিকিৎসক যদি মনে করেন রোগীর বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে, তখনই তিনি বিশেষজ্ঞের কাছে রেফার করেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি ভারত, নেপাল, শ্রীলঙ্কায় পুরোপুরি বা সীমিত আকারে এই জিপি রেফারেল ব্যবস্থা গড়ে তুলেছে। এর সুবিধাও পাচ্ছেন দেশগুলোর মানুষ। In the UK, patients have to register with a general practice near their homes, and they cannot go to a hospital directly for care without referral from their GPs. This is why we often call GPs gatekeepers of the health system. বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা কোন মানে কোন স্বাস্থ্যকেন্দ্রে অথবা কোন ডাক্তার সাহেবের কাছে যাবেন, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে তারা সরাসরি সিদ্ধান্ত নিয়ে নেন যে এই মানে এই অসুখের সবচেয়ে বড় ডাক্তার কে, অমুক মেডিকেল কলেজের প্রফেসর সাহেব অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার কাছে। অথচ দেখেন ওনার যে সমস্যাটা হয়তোবা এরকম হতে পারে যে আমাদের যারা হেলথ কমপ্লেক্সে পোস্টিং আছে অথবা জেলা হাসপাতালে আছে অথবা অন্য কোনো মানে অন্য কোনো বড় হাসপাতালে আছে, ওনারাই চিকিৎসা করতে পারেন। এর জন্য এত বড় জায়গায় এসে এত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এত কষ্ট করে হ্যাঁ এইভাবে সরাসরি আসার কোনো দরকার নেই, যার ফলশ্রুতিতে আমার মনে হয় যে রেফারেল সিস্টেমটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে মানে এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। এবং এই রেফারেল সিস্টেম যদি যথাযথভাবে আমরা চালু করতে পারি অথবা সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে জনগণ অনেক সুষ্ঠু মানে অনেক স্বাস্থ্যসেবা অত্যন্ত সুষ্ঠুভাবে পেয়ে মানে পাবেন বলে আমি মনে করি। বাংলাদেশের মোট জনসংখ্যার অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যত সংখ্যক চিকিৎসক প্রয়োজন তার চেয়ে আছে অনেক কম, বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যাও নগণ্য। তাই খুব স্বাভাবিকভাবেই এই বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারি হাসপাতালেই দেখুক কিংবা প্রাইভেটে, তাদের চেম্বারের সামনে ভিড় লেগেই থাকে।
ডাক্তারদের ভিজিটের হার যেমন বেশি, আবার অনেকের ক্ষেত্রে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জেনারেল প্র্যাকটিশনার রেফারেল ব্যবস্থা থাকলে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর এত চাপ পড়ত না, বেঁচে যেত রোগীর অর্থ, সময়, কমে যেত ঝক্কি ঝামেলা। একই সাথে নতুন রোগ নিয়ে গবেষণা করতে পারতেন বিশেষজ্ঞরা, আর জেনারেল প্র্যাকটিশনাররা বিভিন্ন রোগী দেখে হতে পারতেন অভিজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর ছিলাম 3.5 years, আই ফেস দিস প্রবলেম অ্যালট। আপনি এটা কোনো মতেই করলে হেলথ সিস্টেমটারে স্ট্রেন্থেন করা উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ ভেরি কস্টলি রিসোর্সকে যদি আপনি মিনিমাম এফোর্ড দিয়ে যেটা সলভ করা যায় এটা যদি ওই জায়গাতে যায় তাহলে তো সার্ভিস পাবে কীভাবে? এখন জ্বর এটা একটা যে কোনো বিভিন্ন ডক্টর ইজ এনাফ, এটা যদি এখন একজন ভেরি কোয়ালিফাইড প্রফেসর কাছে যে সে ভিড় করে তাহলে তো সে প্রফেসর কমপ্লেক্স ডায়াগনোসিসটা নিয়ে সময় ব্যয় করতে পারছে না। অতএব রেফারেল সিস্টেম আমাদেরকে এস্টাবলিশ করতেই হবে বাই এনি মিন্স। যদি আমরা হেলথ সিস্টেমটা স্ট্রেন্থেন করি, আমরা যদি চাই যে মানুষ সঠিক চিকিৎসাটা পাক এবং যার যেদিকে প্রয়োজন সেই জায়গাতে যাতে সে যায়। একটা লোক সর্দি হলে সে গেল একজন স্পেশালিস্টের কাছে, উনি একগাদা ইনভেস্টিগেশন করলেন, করে এটা করলেন, এবং যখন ট্রিটমেন্টের সময় আসলো তখন দেখা গেলো আসলে দরকারই নেই ট্রিটমেন্টের, বাই দিস টাইম উনি সেরে গেছেন। কিন্তু ওনার কিন্তু হ্যাসেল হইলো, ওনার শুধু টাকা পয়সা যে গেল তা না, ওনার কিন্তু কষ্ট হইলো। এটা ইনভেস্টিগেশন করা কষ্ট না, তিনবার স্পেশালিস্টের কাছে যাওয়া, তার অ্যাপয়েন্টমেন্ট না, এটা কষ্ট না, কাজেই ওনার কিন্তু কষ্ট হইলো। উনি যদি ওনার এলাকায় বা ওনার যে ফ্যামিলি যার পর আস্থা আছে ওর কাছে যেতেন, উনি কিন্তু সহজে সমাধানটা হয়ে যেত। অ্যাট দি সেম টাইম এই টাইমটার এগেনস্টে কিন্তু একজন স্পেশালিস্ট, তিনিও কিন্তু একজন ভালো যার আসলে দরকার, উনি তো সবাইকে হয়তো 5 মিনিট সময় দিচ্ছেন, কিন্তু সবাইকে তো 5 মিনিট দিলে হবে না, কেউ কেউ তো আধা ঘন্টা সময় লাগতে পারে, উনি আধা ঘন্টা সময় দিতে পারতেছেন না। তাহলে এই যে যখন রেফারেল হবে তখন এটা সবার জন্য দরকার, ওই স্পেশালিস্টের জন্যও দরকার, জিপির জন্যও দরকার, পাবলিকের জন্য বেশি দরকার। আমাদের যে চিকিৎসা ব্যয় ভোক্তার পকেট থেকে যায়, ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস বলে যে 46% যায় তার পকেট থেকে, তাহলে এই যে আপনার পকেট থেকে যেটা যাচ্ছে আমি যদি প্রাথমিক স্তরে সেটাকে দমন করতে পারি জিপি সিস্টেমের ভিতরে, আমার যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিশেষজ্ঞের অপেক্ষা না করতে হয়, দেখা গেল অতি অল্প সময়ে প্রথম দিকেই আমার চিকিৎসাটা হয়ে গেল, আমার অনেক কম খরচে আমার হয়তো চিকিৎসা হয়ে যেতে পারে, নানান ধরনের সুবিধা রয়েছে। এবং এর যে অবকাঠামোগত ব্যয় সরকারের পক্ষ থেকে যায় সেকেন্ডারি এবং টার্সিয়ারি হসপিটালে, সেই ব্যয় তো অনেক সময় আমরা হিসাব করি না, কিন্তু আসলে তো জনগণের পকেট থেকেই শেষ পর্যন্ত সেই ব্যয়টা যায়। অথচ বাংলাদেশ সহ উপমহাদেশে একটা সময় পারিবারিক চিকিৎসকের একটা চল ছিল, এই পারিবারিক চিকিৎসক শুরুর চিকিৎসা দিতেন, পরবর্তীতে রোগের ধরন ও ঝুঁকি বুঝে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবার দিশা দিতেন। কিন্তু যত দিন গেছে পারিবারিক চিকিৎসকের কালচার থেকে বের হয়ে রোগী এখন নিজেই ঠিক করেন কোন চিকিৎসকের কাছে যাবেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যখন ডিজাইন হয় সেই অনেক আগে থেকেই, এটা আসলে কিছুটা ব্রিটিশ মডেলে ছিল। ব্রিটেনে যেমন আছে যে আপনার জেনারেল প্র্যাকটিশনার বা জিপির রেফারেল ছাড়া কোনো মতেই উচ্চ পর্যায়ে যেতে পারবে না, আমাদের দেশেও কিন্তু একসময় ফ্যামিলি ফিজিশিয়ান একটা ধরনের ধরন ছিল। অলিখিতভাবে আমরা কিন্তু আমরা ছোটোকালে এলএমএফ ডাক্তারই হোক, কবিরাজ হাকিম হোক, কিংবা এমবিবিএস হোক, আমরা কিন্তু পুরো পরিবারই একজনের কাছে নির্ভর করতাম এবং তার পরামর্শ মতো উচ্চ জায়গায় যেতাম, কিন্তু এখন সেই পদ্ধতিটা চলে গেছে। অসংক্রামক ব্যাধিগুলো নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য পেয়েছে, এখন চ্যালেঞ্জ সংক্রামক ব্যাধিগুলোর নিয়ন্ত্রণের। এক্ষেত্রে জিপি রেফারেল সিস্টেম এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। চেঞ্জেস আনার খুবই প্রয়োজন, নাহলে আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি এই যে বিশেষ করে ক্রনিক ব্যাধিগুলো সারা জীবনের রোগগুলো যে হারে বাড়ছে সেই রোগগুলোর সেবা দিয়ে কি সম্ভব? সারা জীবনের রোগে যে পরিমাণ খরচ, যে পরিমাণ বিশেষজ্ঞ দরকার, যতবার ভিজিট করা দরকার, আমরা উন্নত দেশই পেরে উঠে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে মেডিকেল শিক্ষায় জেনারেল প্র্যাকটিশনার বা কমিউনিটি মেডিসিন একরকম উপেক্ষিত রয়ে গেছে। বেশিরভাগ মেডিকেল শিক্ষার্থী চান বিশেষজ্ঞ হতে, রোগীর চিকিৎসার চেয়ে রোগের চিকিৎসার মানসিকতা আর নামযশের খ্যাতি এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। একজন কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জন গ্ল্যামার বেশি, একজন স্টুডেন্ট ডাক্তার হয়ে পাশ করার পর সে আগে ওইখানে যেতে চায়, তাহলে ভাস্ট মেজরিটি অফ ডক্টরস তারা সবাই ওইখানে কিন্তু নক করছে ওই ধরনের সাবজেক্টে, এবং তাদের
একটা মিনিমাম হয়তো 5% সেখানে অ্যাবজর্ব হচ্ছে, আর যে 95% তারা অ্যাবজর্ব হচ্ছে না, তারা ওইগুলো করতে পারছে না, তখন তারা এক ধরনের রিফিউজড হয়ে অথবা তারা কি করবে এই তাগিদে তখন কিন্তু আপনার প্র্যাকটিসে আসতেছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এটা আপনাকে স্বীকার করতে হবে। একজন জেনারেল প্র্যাকটিশনার রুগীর চিকিৎসা করে, হি নোজ দ্য ম্যান, হি নোজ ইজ ফাইন্যান্সিয়াল কন্ডিশান, মানসিক, এটা সবটা সে জানে। একটা স্পেশালিস্টের পক্ষে কিন্তু সবসময় তা জানা সম্ভব হয় না। সুতরাং বেসিক ডাক্তার বা আমরা যাকে জিপি বলি, ইট ইজ অলসো এ স্পেশালিটি। কারণ একটা স্পেশালিস্ট কিন্তু অত সময় দিতে পারে না, কারণ স্পেশালিস্টরা কিন্তু রোগের চিকিৎসা করে, রুগীর নয়। তো এটা কিন্তু একটা গ্রস ডিফারেন্স আছে। তবে আসার কথা হচ্ছে, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জিপি রেফারেল ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতেই বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চালু করা হয়েছিল। এই উদ্যোগের মূলে ছিল ক্রমান্বয়ে জেনারেল প্র্যাকটিশনার দিয়ে রেফারেল ব্যবস্থাকে কার্যকর করা। কিন্তু নানা সীমাবদ্ধতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উপর মানুষের আস্থা কমে এসেছে, ফলে মুখ থুবড়ে পড়েছে জিপি রেফারেল ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শুরুটা করতে হবে উপজেলা পর্যায় থেকেই, ক্রমেই উপজেলা থেকে জেলা ও পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এখন আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, তাতে থানা লেভেলের একটা রেফারেল সিস্টেম দ্বারা করাতে পারে, থানার নিচে যেখান থেকে আসছে, থানার থেকে জেলা বা মেডিকেল কলেজ কিংবা স্পেশালিস্ট, এটা রেফারেল হতে পারে। এই রেফারেলটা করতে গেলে আপনাকে কিন্তু ওখান থেকে যাকে রেফার করবেন তাকে একটা স্পেস করে দিতে হবে, ওই জায়গায় গিয়ে সে যাতে তার প্রাপ্য চিকিৎসাটা পেতে পারে, এবং এটা না করলে এটা ফাংশনিং হবে না। বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে চিকিৎসকদের সূচনা পর্বটাই হওয়া দরকার জেনারেল প্র্যাকটিশনার হিসেবে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগও হতে পারে রেফারেল ব্যবস্থা শুরু করার উপযুক্ত জায়গা। আপনি গভর্নমেন্ট সেক্টরে দেখেন, গভর্নমেন্ট সেক্টরে একটা এন্ট্রি লেভেল আছে, উপজেলাই বলেন না ঢাকা শহরই বলেন, আমি যেটা বলি যেটা সিস্টেমটা আপনার সবার জন্য করতে হবে। আপনি বলবেন যে আমি গরিবের ডাক্তার, তো ধনীর কি ডাক্তার লাগে না, আপনাকে সবার জন্য চিন্তা করতে হবে। তাহলে এন্ট্রি লেভেলে গভর্নমেন্টে কোথায় আছে? আপনাদের আউটডোর ইমার্জেন্সি, এগুলো এন্ট্রি লেভেল, এইসব লেভেল থেকে তখন তারা রেফার হবে। সে হয়তো বাইরে কাউকে রেফার করবে না, সে তারই তো নিজস্ব আছে, সে রেফার করে দিবে স্পেশালিস্টকে, সেখানে যাবে। অথবা কেউ যদি বাইরে যেতে চায় তো ওই রেফারেন্স দেখে একজন স্পেশালিস্ট তখন তাকে দেখবে। কিন্তু এইটাকে আপনার আইনের ভিতর আনতে হবে। তবে চিকিৎসকদের মানসিকতা পরিবর্তনেরও কথা বললেন এই বিশেষজ্ঞরা। এক্ষেত্রে মেডিকেল শিক্ষায় অবহেলিত ফ্যামিলি ফিজিশিয়ান, জেনারেল প্র্যাকটিস কিংবা কমিউনিটি মেডিসিনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, এক্ষেত্রে আইনগত পরিবর্তনও জরুরি। এমবিবিএস কারিকুলামে সোশ্যাল সায়েন্সের কোনো কম্পোনেন্টস নাই, বিহেভিয়ার সায়েন্সের কোনো কম্পোনেন্টস নাই, কারণ আপনি তো হিউম্যানকে ডিল করবেন, তো ওইগুলো কিন্তু নাই। বরঞ্চ এখানে অনেক আজব আজব সাবজেক্ট আছে, যেমন এখন ফরেন্সিক, ফরেন্সিকটা তো দরকার নাই, এটা কেন, ইট ক্যান বি সেপারেট স্পেশালিটি। ঠিক কমিউনিটি মেডিসিনটা, দ্যাট ক্যান বি এ পার্ট অফ দ্যাট ওই ফ্যামিলি মেডিসিন বানা ওই করার জন্য, যাবে না তা তো না। এবং আদার যে বেসিক সায়েন্সেস আছে সেটাও যদি কিছু কমায় নেওয়া যায় তাহলে এটা সম্ভব, অসম্ভব বলে আমি মনে করি না। সেখানে সমাজভিত্তিক চিকিৎসা, সমাজে প্রেরণ করা, ইন্টার্নশিপের সময় সমাজে এক্সপোজ করা, সমাজে নিয়ে যাওয়া, পরিবার এবং অন্যান্য অর্থনীতি, দর্শন ইত্যাদি কিছু কিছু শিক্ষা, বিশেষ করে নৈতিকতা শিক্ষা, এগুলোকে গুরুত্ব দিয়ে কিছুটা শিক্ষার মধ্যে কিছু পরিবর্তন করলে, এবং বিশেষ করে ফ্যামিলি ফিজিশিয়ানের বিশেষ বিশেষ যে প্রোগ্রাম, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত উচ্চ পর্যায়ে কোর্স বেশি নেই বা ডিপ্লোমা নেই, আমাদের যেমন অস্ট্রেলিয়া এবং অন্যান্য অনেক দেশ এখানে সহায়তাও করতে চায় বিষয়ে, আমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়গুলো, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে খুবই দ্রুতই পরিকল্পনা নিতে হবে যে ফ্যামিলি ফিজিশিয়ান, এমবিবিএসকে কী করে ফ্যামিলি ফিজিশিয়ান করা যায়।
সার্বজনীন মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মূল লক্ষ্য। যে দেশগুলো সাধারণভাবে উন্নত দেশ হিসেবে স্বীকৃত, সেই দেশগুলো রেফারেল ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করে সেই পথে হেঁটেছে। অনুসরণ করছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো। বাংলাদেশকেও সে পথে হাঁটতে হবে। দরকার রাজনৈতিক সদিচ্ছা, আর দরকার জনগণের মানসিকতা বদলের। এই যে নিছক জ্বরের জন্য বিশেষজ্ঞের কাছে যাবে, সেখানে এমন কিছু ব্যবস্থা করতে হবে যেন সেটাতে সে অনুৎসাহিত হয়, সরাসরি যাওয়ার পদ্ধতি, এবং সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক অন্যান্য হস্তক্ষেপ সব কিছুই কমিয়ে আনতে হবে, প্রভাবশালীদের হস্তক্ষেপও কমাতে হবে। ইট ইজ এ নিড অফ দি টাইম, আমি বলছি এটা উচ্চ আঙ্কেলা, কত তাড়াতাড়ি আমরা করতে পারবো, কত তাড়াতাড়ি এটা এফেক্টিভ করতে পারবো, ইট মিনস সাম রেগুলেটরি মেকানিজম অলসো, আইনও কিছু পরিবর্তন করতে হবে, যাবে না বলে। কিন্তু আমরা প্রথম হচ্ছে ইট মাস্ট বি এ পলিটিক্যাল উইল থাকলে ইট ইজ পসিবল।